नमस्कार आपनारा देखछेन चेतना टीवी राइस अनलाइन क्लासे आपनादेर संगे रयेछि आमी श्रुति। आज राइस अनलाइन क्लासे आमरा थाकबो जीआर क्लासे। राइस एडुकेशनेर टीचार स्यार देवज्योति रॉय आमादेर संगे रयेछेन। स्यार स्वागत, नमस्कार। स्यारेर आगेओ आपनार संगे आमरा क्लास करेछि। आजके जीआर कोन पार्टे आमरा थाकबो, उनि कि कि पढ़ाच्छेन? आजके आमरा जेटा कराबो सेटा होच्छे एनालजि। आच्छा, ठीक आछे, ताहले आमरा डायरेक्ट क्लासे चले जेते पारि। तो आजके जे टपिकटा आमरा कराच्छि बा शिखबो सेटा होच्छे एनालजि। অ্যানালজি যদি এমনি বাংলা মানে আমরা দেখি সেটা হচ্ছে সদৃশ্যতা বা উপমা বা তুলনা করা। তো অ্যানালজিটা এমনই একটা টপিক জিআইতে, অ্যানালজি এবং ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের ক্লাস এখানে আগে হয়ে গেছে। তো অ্যানালজি আর ক্লাসিফিকেশন এমন একটা বিষয় যেটা এখানে জিআই ক্ষেত্রে বিশেষ করে যে মাথার যে ব্যাপারটা, বুদ্ধির ব্যাপারটা, তার থেকে একটু বেশি দরকার। যে যত জানবে সে তত পারবে, ঠিক আছে? এখানে আমাদের জ্ঞানটা এখানে দরকার হয়, বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে আমাদের জ্ঞানটা থাকলে তবেই আমরা এখানে অ্যান্সার করতে পারি। তো আমাদের এখানে দেখতে হবে যে কী কী টপিক বা কী কী বিষয় যেগুলো থাকবে, যেগুলো অ্যানালজিতে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে। এবং অনেক পুরো ব্যাপারটা অনেকটাই ভাস্ট ব্যাপারটা, মানে খুব বিশাল ব্যাপার, কারণ অনেক কিছু আমাদেরকে এখানে মাথায় রাখতে হয়। তো সেটার উপর আমরা দেখব যে আমরা কী কী টপিকগুলো আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? অ্যানালজি আগে আমাকে দেখতে হবে যে অ্যানালজিটা করতে গেলে যে আমাদের কী কী বিষয়ের উপর নির্ভর করতে হবে। তা আগে আমাকে জানতে হবে যে অ্যানালজি কী কী বিষয়ের উপর হয়, সেটা আমরা দেখে নিই বেসড অন ওয়ার্ড। ওয়ার্ডের উপর বেস করে করতে হবে। সেকেন্ড, বেসড অন লেটার, ঠিক আছে? থার্ড, বেসড অন নাম্বার। এবার এই যে তিনটে আমি জিনিস লিখলাম, এই তিনটের মধ্যে থেকে এই দুটো, এই দুটোর জন্য আমাদের একটু মাথা খাটাতে হবে। কিন্তু ওপরের যে পার্টটা আমি লিখেছি, ফার্স্ট ওয়ান, সেটাতে আমাদের কিন্তু জানতে হবে অনেক কিছু। যেমন যে আমাদের কী কী বিষয়ের উপর ভিত্তি করে আমাদের এগুলো করতে হবে, এইটার জন্য কিন্তু অতটা মাথা না ঘামালেও চলবে, এটা পুরোপুরি জ্ঞানের উপর নির্ভর করছে। কিন্তু এই দুটো পরপর যে দুটো রয়েছে সেই দুটোর জন্য একটু মাথা ঘামানোর দরকার আছে। এবার আমি বলি, এই যে প্রথম যে আমি পার্টটা বললাম বেসড অন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর মধ্যে বা কী কী আমাদের জানতে হবে সেগুলো আমরা একটু পরপর দেখে নিই, ঠিক আছে? কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যে অ্যানালজি আমরা যদি করতে যাই, সেই সদৃশ্যতা বা উপমা বা তুলনাটা আমরা কীভাবে করব, তার আমি রুলসটা একটু বলে দিই। সেটাও আবার দুটোভাবে করা যায়। এক, একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে অ্যাডভান্স। কী বেসিক, কী অ্যাডভান্স? বেসিক মানে এখানে বলতে চাচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর। এখানে আমরা রিলেশনটা করবো কী করে? এই ফোরটা হচ্ছে ধরে নিই আমাদের অ্যান্সার ফিগার, যেটাতে কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখব কীভাবে রিলেশনটা করবো, যেটা হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম বা বেসিক যেটা আমাদের রুলস। ওয়ান ইস টু টু হলে থ্রি ইস টু ফোর, ওয়ান ইস টু টু হলে থ্রি ইস টু ফোর। কী জিনিসটা? তার মানে আমরা এখানে দেখতে পাবো এই ওয়ান আর টু এর মধ্যে যে রিলেশনটা হবে ঠিক সেম থ্রি আর ফোরের সাথেও সেই রিলেশনটাই হতে হবে, ঠিক আছে? ওই লজিকে একই রকম। বা আমরা যদি বলি এক থেকে যদি দু নম্বরেরটা আসে, তাহলে তিন থেকে অটোমেটিক চার নম্বরেরটা আসবে রিলেশন করলে। এটা গেল বেসিক। অ্যাডভান্সটা কি? অ্যাডভান্সটাও ঠিক এইভাবে লিখবো, যেটা হচ্ছে আমাদের ধরে নিলাম কোয়েশ্চেন, যেটা অ্যান্সার ফিগার দেওয়া থাকবে, কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে। এখানে হচ্ছে ওয়ান ইস টু থ্রি হলে টু ইস টু ফোর। অ্যাডভান্স লেভেল কেন বলছি? কারণ এই বেসিক যে রিলেশনটা সেটার উপর ডিপেন্ড করি ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে। যদি বলো ডাব্লিউএসএস প্রিলি বলো, এসএসসি প্রিলি বলো, সেগুলোতে আমরা কিন্তু বেসিক রিলেশনটাই পাবো। কিন্তু অ্যাডভান্সটা যদি বলো একটু মেন্স রিলেটেড হতে পারে, এগুলোতে তখন আমাকে দেখতে হবে যে এক নম্বরের সাথে যদি তিন নম্বরের রিলেশন হয়, তাহলে অটোমেটিক দু নম্বরের সাথে চার নম্বরের রিলেশন আমরা করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। যে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে
অ্যানালজি করতে গেলে আমরা যে রিলেশনটা করব সেই রিলেশনটা কিভাবে করতে হবে। তাহলে চারটে আমাদের পার্ট থাকবে, চারটে পার্টের মধ্যে আমাকে যদি বেসিক রিলেশন বলো তাহলে বেসিক রিলেশন বলতে গেলে 1:2 হলে অটোমেটিক 3:4, আর অ্যাডভান্স হলে হচ্ছে 1:3 হলে 2:4। এবার আমরা এগুলোর বিভিন্ন যে টপিকগুলো যেগুলোর উপর বেস করে আমরা করব সেটা দেখব, আর হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো এই অবধি আমরা জাস্ট বুঝে গেলাম যে আমরা অ্যানালজিটা কিভাবে করব, ঠিক আছে। আর আমরা বুঝে এই আগেই আলোচনা করেছি যে কী কী বিষয়ের উপর আমরা অ্যানালজি বা অ্যানালজি হয়ে থাকে, সেটা হচ্ছে বেসড অন ওয়ার্ড, বেসড অন লেটার অ্যান্ড বেসড অন নাম্বার। যার মধ্যে আবার বলে দিলাম যে প্রথমে যেটা রয়েছে বেসড অন ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের জ্ঞান যতটা থাকবে তত আমরা করতে পারবো, এখানে মাথা খামিয়ে কিছু করতে পারবো না, কারণ যদি আমি জিনিসটা সম্বন্ধে না জানি আমি কোনোভাবেই অ্যান্সার করতে পারবো না। আর বাকি যে দুটো সেটার জন্য অবশ্যই, এবং বিশেষ করে নাম্বারের জন্য, নাম্বারের যে যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের মাথা খামাতেই হবে, ঠিক আছে। বুদ্ধি বের করতে হবে যে কীভাবে এটা সলিউশন করা যেতে পারে। তো এইবার আমরা চলে যাব যে টপিকগুলো, অনেক টপিক হয়, প্রচুর টপিক আছে। তোমরা যদি রিজনিংয়ের যে কোনো বই দেখো, আর এস আগরওয়াল দেখো, আরিয়ানদের বই দেখো, ওখানে প্রচুর টপিক রয়েছে। এবার এর মানে এই নয় যে আমি অ্যানালজি আজকে প্র্যাকটিস করতে বসলাম আর ওই টপিকগুলোকে নিয়ে আবার পড়তে বসলাম, তা নয়। এবার তোমরা ধরো জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ নিয়ে যখন ওই যে সাবজেক্টগুলো নিয়ে এমনি পড়ছো, জিকে পড়ছো, তখন ওই চ্যাপ্টারগুলোই বা ওই টপিকগুলোই তোমার এখানে কিন্তু দেওয়া থাকবে। এর জন্য আলাদা করে অ্যানালজির জন্য আলাদা করে টপিক কিন্তু বানানো হয়নি, ঠিক আছে। তাহলে আমরা যদি ওই জিকে বা জেনারেল সায়েন্স বলো বা জেনারেল স্টাডিজ বলো, ওই সাবজেক্টগুলোকে যদি ভালোভাবে পড়ি, এখন হিস্ট্রি যদি আমার ভালো আইডিয়া থাকে তবেই আমি হিস্ট্রি রিলেটেড অ্যানালজি করতে পারবো, হিস্ট্রি রিলেটেড আমি ক্লাসিফিকেশন করতে পারবো। এখন যদি আমার হিস্ট্রি না জানা থাকে তাহলে আমি যতই মাথা আমি বুদ্ধি বের করি আমি করতে পারবো না, ঠিক আছে। এইবার তাহলে আমাকে দেখতে হবে যে টপিকগুলো কী কী, যেগুলো আমি পরপর একটু লিখছি, তারপর এগুলোকে আবার ডিটেলসে আমরা আলোচনা করব। জাস্ট আমি কতগুলো ইম্পর্টেন্ট টপিক একটু আলোচনা করব, সেগুলো একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, ওকে। ফার্স্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, কান্ট্রি ক্যাপিটাল। এইটার সাথে আরেকটা জিনিস মাথায় রেখে দেবে, আমি একটু জাস্ট এটা এক নম্বরেই লিখে রাখছি, স্টেট অ্যান্ড ক্যাপিটাল। এবার আমি অ্যানালজিতে কান্ট্রি ক্যাপিটাল নিয়ে বসলাম, দরকার নেই, কারণ আমরা জেনারেল নলেজে যখন ক্লাস করি, স্ট্যাটিক জিকের যখন ক্লাস করি, স্যারেরা তোমাদেরকে কান্ট্রি ক্যাপিটাল, কারেন্সি, এই যে টপিকগুলো অবশ্যই করিয়ে থাকে। তাহলে ওই টপিক যদি আমার সবগুলো জানা থাকে, ওই টপিকে সব বিষয়টা যদি পুরোটা আমার জানা থাকে, তাহলে আমাকে এখান থেকে যাই অ্যানালজি দিক না কেন আমি পারবো। কিন্তু আমার যদি ওইটার সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে আমি কোনোভাবেই আমি নিজেও পারবো না, তাই তো। তাহলে এখানে আমাকে জানতে হবে এই যে টপিকটা প্রথমে যেটা আমি বললাম কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, তার সাথে আরেকটা মাথায় রেখে দেবে স্টেট অ্যান্ড ক্যাপিটাল, ঠিক আছে, আমাদের রাজ্য এবং তাদের রাজধানী, ঠিক আছে। এবার তাহলে প্রথম টপিকটা গেল কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড যেগুলো বাদ দেওয়া একদমই যাবে না, নেক্সট কান্ট্রি অ্যান্ড কারেন্সি, এইটাও খুব ইম্পর্টেন্ট। কারেন্সির থেকে কোয়েশ্চেন আসেই দেয়, সেটা অ্যানালজিতে দিলে ভালো, সেটা আবার ক্লাসিফিকেশন হলো ক্লাসিফিকেশনে দিয়ে দেয়, এই কারেন্সি থেকে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। এবং এমন নয় যে খুব, হ্যাঁ তবে একটু বলে রাখি, যেমন ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেনগুলোতে যেমন কান্ট্রি ক্যাপিটাল এবং কান্ট্রি কারেন্সি থেকে জিকেতে কোয়েশ্চেন থাকে, দেয় সেটা ব্যাংকের ক্ষেত্রে যেটা আমরা দেখি, তো ওখানে একটু আনকমন, এখন যেটা ব্যাংক দেখেছি যে আনকমন একটু কান্ট্রি সেগুলো থেকে কোয়েশ্চেন দেয়। তবে আমি বলবো যে আপাতত এখনও অবধি যে অ্যানালজির যে কোয়েশ্চেন থাকে তাতে এমন কিছু আনকমন কিছু কান্ট্রি থাকে না যেগুলো আমরা শুনেই নিলাম হয়তো, ঠিক আছে, যেটা ব্যাংকে হয়তো করে থাকে, কিন্তু এই অ্যানালজির ক্ষেত্রে বা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একদমই ইজি থাকে যাতে আমরা সহজেই জিনিসটাকে বলতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব থার্ড, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট। ইনস্ট্রুমেন্ট আর মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, এই কী কী ইনস্ট্রুমেন্ট কিসের জন্য ব্যবহার করা হয় এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট
কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, কোন জিনিসের কি পরিমাণ, তার একক কি, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবার এগুলো দেখো, আমরা নর্মালি এই পার্টটা এই পার্টটা, যদিও বা এই থার্ডের পার্টটা আমরা ধরো ফিজিক্স বলো বা জিওগ্রাফি বলো, সেগুলো পড়তে পড়তে আমাদের কিন্তু তোমাদের ধরো স্যারেরা এইগুলো কিন্তু বলে দেয়, ঠিক আছে? তো এইগুলো যদি আমরা জিওগ্রাফি বা ফিজিক্স পড়তে পড়তে মাথায় রেখে দিতে পারি, তাহলে এগুলো আমাদের অ্যানালজির কাজেও লেগে যাবে। নেক্সট, অ্যানিমাল অ্যান্ড ইয়ং ওয়ান, মানেটা কি? প্রাণী এবং তাদের ছানারা, বাচ্চা যাদের, তাদেরকে সম্বন্ধে একটা অ্যানালজি থাকতে পারে, ঠিক আছে? সেগুলো কি থাকবে সব আমি বলে দেবো। জাস্ট আমি প্রথমে জাস্ট কতগুলো জাস্ট তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই কোন কোন পার্টগুলোকে প্রথমে একটু দেখবে বা ইম্পর্টেন্ট, যেগুলো যেখান থেকে মোটামুটি কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তারপরে আমি পুরোটা ডিটেলসে আলোচনা করছি। নেক্সট, আরেকটা খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়ার্ড অ্যান্ড ফিল্ড, অ্যাওয়ার্ড অ্যান্ড ফিল্ড, কোন ফিল্ডের থেকে কি অ্যাওয়ার্ড পাওয়া যায়, সেগুলো তোমরা দেখো। এই পার্টটাও তোমরা কিন্তু স্ট্র্যাটেজিতে করো, ঠিক আছে? তাহলে আলাদা করে তোমাকে অ্যানালজি করার জন্য এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে না যে আমাকে অ্যানালজি করতে বসলে অ্যাওয়ার্ডের ফিল্ড নিয়ে পড়াশোনা করতে হবে। তোমরা নর্মালি স্ট্র্যাটেজিকে যখন পড়াশোনা করছো, তখন তোমরা এই অ্যাওয়ার্ডের ফিল্ড সম্বন্ধে তোমাদের আইডিয়া অবশ্যই থাকবে। তাহলে এই গেল সিক্স। নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট, এই দেখো, এইটাও তোমরা স্ট্র্যাটেজিতে করে থাকো, স্পোর্টস অ্যান্ড কাপ আর ট্রফি, মানে কোন স্পোর্টস রিলেটেড কী কাপ বা কী ট্রফি থাকে সেগুলো। যেমন ধরো যদি বলি আইপিএল কি ক্রিকেট রিলেটেড, তাহলে এই যে এরকম যে এক্সাম্পলগুলো, যদি বা খুবই সহজ একটা এক্সাম্পল বললাম, তো যাই হোক, এইগুলো তোমরা নর্মালি স্ট্র্যাটেজিতে করে থাকো, তাহলে সেইগুলো তোমরা কী করতে হবে, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে অ্যানালজির জন্য। নেক্সট, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, এটা বিশেষত ইংলিশেই বলবো যে ভোকাবুলারি ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, যে ইন্ডিভিজুয়াল এবং তাদের যে গ্রুপটাকে কী বলা হবে, এটা অবশ্যই ইংলিশ যারা শিক্ষক বা তারাই তোমাদেরকে বলে দেয় ইংলিশ ক্লাসেই, যে ইন্ডিভিজুয়াল এবং তাদের গ্রুপগুলোকে কী বলা হয়ে থাকে, সেটা প্রাণী রিলেটেড হতে পারে বা মানুষকে কেন্দ্রিক হতে পারে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে তোমার আমাদের ইংলিশের। নেক্সট হচ্ছে ওয়ার্কার অ্যান্ড প্রোডাক্ট, ঠিক আছে? ওয়ার্কার অ্যান্ড প্রোডাক্ট, এইটা দেখো নাইন যেটা লিখলাম সেটা অতটা সেরকম কোয়েশ্চেন থাকে না, তবে তাও বলে রাখলাম ওয়ার্কার অ্যান্ড প্রোডাক্ট যদি বইতে তোমরা পাও অবশ্যই করে রাখবে। কিন্তু বলে রাখি, প্রথম যে নটা করলাম এই আটটা, এবং তারপরে লাস্ট একটা যেটা বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, টপিক টেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন থাকেই থাকে। ইংলিশের যদি ভোকাবুলারি স্ট্রং থাকে তবেই পারবে, নাহলে কোনোভাবে পারবে না, কারণ পরীক্ষার হলে তোমরা মোবাইল অ্যালাউ করতে পারবে না, নেই, আর হচ্ছে ডিকশনারি নিয়েও ঢুকতে পারবে না। তা মানে যদি না জানো তাহলে কোনোভাবেই এইগুলো কিন্তু করতে পারবে না। তাই আমি জিআইতে এক্সপার্ট, আমি সিনোনিম জানি না কিন্তু তবু পারবো, হবে না, ঠিক আছে? তাই জন্য বলছি, এই ইংলিশে যদি ভোকাবুলারি স্ট্রং থাকে তবেই পারবে, নাহলে পারবে না। এবার কি করতে হবে, আলাদা করে আমি অ্যানালজি নিয়ে বসলাম বা ক্লাসিফিকেশন নিয়ে বসলাম প্র্যাকটিস করব আর পাশে একটা ডিকশনারি নিয়ে রাখবো, তা তো হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, ইংলিশ যখন আমরা প্র্যাকটিস করছি বা ইংলিশ নিয়ে যখন পড়াশোনা করছি, তখন আমাদের কি করতে হবে, এই ভোকাবুলারিটা আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। যত বাড়াবো, যত আমার স্ট্রক অফ ওয়ার্ড বাড়বে, তত আমার কি হবে, এখানে আমার অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে? সেটা ইংলিশের ক্ষেত্রেও সুবিধা হবে। এসএসসিতে আমরা দেখে থাকি যে এসএসসি সিজিএল বলো বা টেন প্লাস টুতে বলো, পাঁচটা বা পাঁচটা করে তোমার ইংলিশে সিনোনিম অ্যান্টোনিমস চায়। তাহলে ওখানে যদি আমাকে পড়তে হয়, তাহলে এখানে আমাকে অ্যানালজির জন্য পড়তে হবে,
ওটা আলাদা করে ওখানে পড়ছি, এখানে আমার কাজে লেগে যাচ্ছে। তাই আলাদা করে যে আমি একদম সিনোনিম অ্যান্টোনিমস নিয়ে বসলাম, অ্যানালজিও করছি, সিনোনিম অ্যান্টোনিমস করছি, দরকার নেই। আমি নর্মালি যেরকম সিনোনিম অ্যান্টোনিমস পড়ছি ইংলিশের জন্য, সেখানে এটার জন্য আমার কাজে লেগে যাবে। ঠিক আছে, তাহলে এই 10 যেটা লাস্ট এটা লিখলাম সিনোনিম অ্যান্টোনিমস, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকেই, সেটা WBCS প্রিলি বলো মেন বলো। ঠিক আছে, লাস্ট দুটো বছর ধরে, এবছর মেন্স এখনো হয়নি যদিও বা, কিন্তু লাস্ট দুটো বছর ধরে যদি মেন্সের তোমরা কোশ্চেন একটু দেখো, এই সিনোনিম অ্যান্টোনিমস বা ভোকাবুলারির উপর বেস করে 5টা থেকে 10টা কোশ্চেন থাকছেই। এবং এই 5টা থেকে 10টা যেরকম হচ্ছে জাম্বল লেটার দিয়ে দিয়েছে, সেখান থেকে ওয়ার্ড ফর্ম করার পর সেটা আবার তার অ্যান্টোনিমস বের করতে বলেছে। সেটা যদিও বা অ্যালফাবেটিক্যাল টেস্টের উপর চলে যাচ্ছে টপিকটা, কিন্তু আমি যদি বলবো এইটা কি হচ্ছে, সেই একই সিনোনিম এবং অ্যান্টোনিমসের উপর বেস করে কিন্তু কোয়েশ্চেন করছে। পিএসসি কিন্তু এই জায়গাটা খুব খেয়াল করে। এবার দেখো, পিএসসি জিআই এর উপর খুব একটা জোর না দিয়ে, এই ইংলিশের উপর একটু জোর দিয়ে জিআই এর মধ্যে ইংলিশের কোয়েশ্চেন ঢুকিয়ে দিচ্ছে, ফলে সিনোনিম অ্যান্টোনিমস আমাদের করতেই হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মোটামুটি 10টা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা ওটাকে ডিটেলসে আলোচনা করব। একদম স্যার, আমরা ডিটেলসে আলোচনায় যাব, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেক থেকে ফিরে এসে ডিটেলসে যাই, একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।